পরোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নতুন বছরে গর্ব প্রতিরোধ, যত দর্শক তাদের বিরুদ্ধে গর্ব প্রতিরোধ। শুক্রবার এই বার্তা নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের আহ্বানে অরাজনৈতিক মিছিল। এদিন রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সারা দেশে মহিলাদের উপর যেভাবে ধর্ষণ, নারী ঘটিত অপরাধ দিনকে দিন বেড়ে যাচ্ছে তা আটকে ওঠার মতো। গত 16 বছরে ভারতবর্ষে 4,16,000 ধর্ষণ হয়েছে। এছাড়াও বহু ঘটনা থানায় লিপিবদ্ধ বা প্রকাশ্যে আসে না। লড়াইটা এই সমস্ত বিকৃত মানুষের বিরুদ্ধে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। অরাজনৈতিক ভাবে সকলে মিলে সমবেত হলে একটা বার্তা যাবে। রাজনীতি সমাজসেবা, দিশা দেখানো, সুস্থ সমাজ গঠনের প্রয়াস। এই প্রয়াসে 2020 সালে খানিকটা এই ধরনের ঘটনা কমানো গেলেই তা সার্থকতা। এটা সকলের সম্মিলিত চেষ্টা। বিকৃত মানসিকতাদের সকলে মিলে যাতে একযোগে প্রতিবাদ করতে পারে তার জন্য এই র্যালি। রাজনীতির বাইরে একটা অস্তিত্ব রয়েছে, তার ভূমিকাও থাকা দরকার। রাজনৈতিক মঞ্চে একে অপরকে গালাগাল দিলেই চলবে না, একটা দায়িত্ব থেকে এই অরাজনৈতিক র্যালি আগামী দিনেও আরো করা হবে। পুলিশ প্রশাসনের পাশে থেকে সহায়তা করার আহ্বান জানান। শুক্রবার ধর্ষক যত খুনি দিক তাদের দিক, নতুন বছরে আমরা গর্ব প্রতিরোধ দিক বিদিক। এই বার্তাকে সামনে রেখে বিধায়ক সুদীপ রায় বর্মনের আহ্বানে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে এক র্যালিতে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। এদিন বৃষ্টির মধ্যেই র্যালিতে হাঁটেন অনেকেই। শহর পরিক্রমা করে এই র্যালিটি পরে রবীন্দ্রভবনের সামনে এসে শেষ হয় এই র্যালি। র্যালিতে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস সাহা সহ অন্যান্যরা। যে যার মতো নিতে পারে। আমি মনে করি কালকে মিছিলটা আমার এটাকে সাফল্য করার জন্য, আমার দৃষ্টিভঙ্গি, আমার ইন্টারপ্রিটেশন হবে এটা এরকম যে কালকের মিছিলটা, যেহেতু 3 তারিখে একটা মিছিল রয়েছে, এটার জন্য সাপোর্ট করার জন্য বোধ হয় মিছিলটা হয়েছে। ওরা হেঁটেছে তো, কোন পিরিয়ডে কি হয়েছে ফরগেট। ওদের স্লোগানটা ওই সমস্ত ঘটনার বিরুদ্ধে ছিল তো, সাফিসিয়েন্ট। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে যারাই, কারণ বিগত দিন কি আমার কোনো ভূমিকা ছিল না রাজনীতিবিদ হিসাবে, নারী ঘটিত অপরাধে এই যে টাটা চন্দ্রপুর কালীবাড়ি হেডলাইন্স ত্রিপুরাকে ভিডিওটা কে দিল ফার্স্ট? আমি তো দিলাম। কল্যাণী রায়কে মহিলা কংগ্রেস সভানেত্রী হিসেবে কে পাঠিয়েছিল? আমি তো পাঠালাম। এখন যদি কেউ এটাকে মিস ইন্টারপ্রেট, কেউ এখন টুইস্ট অ্যান্ড টার্ন করে যদি কোনো বক্তব্য রাখে, আমি চাই না এগুলো নিয়ে কথা বলতে। আমার কাছে তো পুরনো ফুটেজগুলো আছে তো, পুরোটাই রয়েছে। তা আমি ঠিক আছে, এরা হয়তো এদের দৃষ্টিভঙ্গিটা পলিটিক্যাল হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি কেন পলিটিক্সে কাউন্টার দেবো? একটা কথা বলেছি, কোনো কোথাও কোনো কাউন্টার দিয়েছি, একটা প্রেস মিট করেছি, এমএলএরা হাঁটতে চেয়েছিল হাঁটিয়েছি। শুধু আমি আশিস, অ্যাপার্ট ফ্রম এমএলএ, ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। কারণ এখানে যদি 7-8-10 জন এমএলএ থাকতো তখন ব্যাখ্যা হতো, কারণ ইন্টারপ্রিটেশন যার যার কাছে, তখন ব্যাখ্যা হতো কি দেখুন সুদীপবাবু, এই 8-10 জন এমএলএ হাজির করে উনি ওনার স্ট্রেংথ দেখাতে চাইছেন। আমি করিনি তো সে রাস্তা, হাঁটিনি তো, অনেক এমএলএ হাঁটতে চেয়েছিলাম, নাক বারণ করেছি না, আমি পলিটিক্যাল কালার দিতে চাইছি না, এটা ভুল ব্যাখ্যা যাবে। তাই এদের কানিনি সমাজে ভালো কিছু করে দেখাতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম বছরের প্রথম দিক যায়
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।